বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে গত বছরের অক্টোবর এবং তার পরে আসা নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের ফেরত নিতে চেয়েছে সেই অনুযায়ী সমঝোতা চুক্তি হয়েছে। তিনি মনে করেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিস্তারিত হাবিব রহমানের প্রতিবেদনে। মিয়ানমারের সাথে হওয়া এই স্বাক্ষরের দিকেই তাকিয়ে ছিল পুরো দেশ। চাপে থাকা মিয়ানমার শেষ পর্যন্ত কতটা ছাড় দিচ্ছে, সব রোহিঙ্গাকেই তারা ফেরত নিতে রাজি কিনা, এসব প্রশ্নের জবাব দিতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। বরাবরই 92 সালের চুক্তির বিপক্ষে ছিল বাংলাদেশ, একাধিকবার সেই তথ্য জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রী জানালেন, মিয়ানমারের ইচ্ছাতেই 1992 সালের চুক্তি অনুসারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, আর এই ফেরত পাঠানোকেই এখন গুরুত্বপূর্ণ বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এইরকম কোনো টাইম ফ্রেম দিয়ে কোনো লাভও নাই, তো এটা দেখা যাক, আমরা চেষ্টা করব। এখন গোটা পৃথিবী তো আমাদের সঙ্গে, তারা তো বলেছে যে সবাই যে এটা শেষ করতে হবে। চুক্তি অনুযায়ী গত বছরের অক্টোবর আর এবছরের 25 আগস্টের পর থেকে আসা রোহিঙ্গাদেরই কেবল ফেরত নেওয়া হবে, এ বিষয়ে কোনো সময়সীমার বাধ্যবাধকতা থাকবে না। তবে ফেরত নেওয়া শুরু হবে 2 মাসের মধ্যে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 92-এর যে চুক্তি সেইটাই তারা অনুসরণ করতে চায় মোটামুটি, তো সেইভাবেই জিনিসটা করা হয়েছে। এই খুঁটিনাটি এই কি বলে ত্রুটি বিচ্যুতি বা এটা নাই ওটা নাই কেন নাই কবে হবে এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। এখন ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে লোকগুলোকে তারা ফেরত দিতে চেয়েছে। মিয়ানমারের সাথে এমন একটি স্বাক্ষরে দেশের স্বার্থ উপেক্ষিত হলো কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার তার স্বার্থ ঠিক রেখেছে আর যে স্বাক্ষর হয়েছে তাতে সরকার সন্তুষ্ট। যে সরকার যে ক্ষমতা আছে সেই সরকার ঠিক করবে স্বার্থ, তা আমরা স্বার্থ ঠিক করেছি। চূড়ান্ত চুক্তির 3 সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। হাবিব রহমান, 71, ঢাকা। আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমারকে গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেওয়ার মধ্যে চীনের সাথে দেশটির প্রগাঢ় বন্ধুত্বকেই কারণ বলছেন সাবেক কূটনীতিকরা। দেশ দুটির এই বন্ধুত্বই বরং বাংলাদেশের জন্য চাপ হিসেবে কাজ করছে। চীন বলেছে যে মিয়ানমারের টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি এবং মিয়ানমারের নিরাপত্তার ক্ষেত্রে চীন সকল ধরনের ভূমিকা রাখতে প্রস্তুত, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে মিয়ানমারের পক্ষে অবস্থান নিচ্ছে। এবং মিয়ানমারের সেনাপ্রধান, উনি বর্তমানে চীন সফরে আছেন, উনি একটা ফেসবুক পোস্টে দিয়েছেন যে আন্তর্জাতিক চাপের মুখে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে চীন যে মিয়ানমারকে সমর্থন দিয়েছে, মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে, তার জন্য মিয়ানমারের সরকারের এবং জনগণের পক্ষ থেকে চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। আমি মনে করি এখানে চীনের একটা চাপ সৃষ্টি হয়েছে যেটাতে হয়তো বাংলাদেশ মানে রাজি হয়েছে আর কি। সেটা কতটুক লাভবান হবে বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের নাগরিকত্বের ক্ষেত্রে, তাদের ভবিষ্যৎ নিয়ে, সেটা এখন কিন্তু বড় একটা প্রশ্ন থেকে গেল। মিয়ানমারের ইচ্ছে অনুযায়ী রোহিঙ্গা ফেরত পাঠানোর স্মারক সই করল বাংলাদেশ। যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে, আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশে ফর্ম পূরণ করে পাঠাবেন, নাগরিকত্বের কার্ড, জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মিয়ানমার। ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে 2 মাসের মধ্যে। আজ এসব নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আপনাকে স্বাগত সংবাদ যোগে। আপনি নিজে এই সরকারের পররাষ্ট্র বিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কাছে জানতে চাই যে মিয়ানমারের ইচ্ছে অনুযায়ী 92 সালের প্রক্রিয়ার আদলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে, সেই অনুযায়ী স্মারক সই হয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শুরু থেকেই আপনারা সবাই এর বিরোধিতা করেছেন, মন্ত্রী নিজেও এর কথা বলেছে বহুবার, কিন্তু শেষ পর্যন্ত তো সেই 92-তেই ফিরতে হলো, এর ব্যাখ্যা কি দেবেন? আপনাকে ধন্যবাদ। আমি এইটুকু বলবো, আমি শুনছিলাম পররাষ্ট্রমন্ত্রীর যা কিছু বলেছেন উনি। এখন আমরা উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এটা অনেকে বলেন যে গ্লাস ইজ হাফ এমটি কিংবা গ্লাস ইজ হাফ ফুল, সেখানে গ্লাস ইজ হাফ এমটি বলা হয় যখন নেতিবাচকভাবে দেখা হয় জিনিসটাকে, এবং গ্লাস ইজ হাফ ফুল বলা হয় যখন ইতিবাচকভাবে দেখা হয়। প্রথমবারের মতো মিয়ানমার তারা বলছে যে আমরা গত বছরে 2016 সালের অক্টোবর মাসের পরে প্রায় 85,000 এবং বর্তমানে 25 আগস্টের পরে এবছরে 635,000 মতো ব্যক্তিবর্গকে আমরা বিবেচনা করে তাদেরকে পরীক্ষা করে আমরা ফেরত নিতে রাজি হচ্ছি।
এখন 92 সালে যে কটা জিনিস ওরা উল্লেখ করা হয়েছে সেকশন 7 সাবসেকশন 4 এ তাই সেই চুক্তিতে সেখানে কিন্তু একটা জিনিস আছে যেটা কিনা এবারে হয়তো একটা ডিফিকাল্টির সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে তারা বলছে যে যা কিছু কাগজাদি আছে পরিচয়পত্র আছে জমির দলিল আছে এরকম জাতীয় জিনিস দেখালে তাহলে সহজতর হবে তাদেরকে নির্ণয় করা মিয়ানমারের নাগরিক হিসেবে এবং তাদেরকে ফেরত যেতে সুবিধা হবে আমার এখানে একটা প্রশ্ন আছে এবারের পরিস্থিতি কিন্তু 92 থেকে আলাদা তাহলে কেন 92 চুক্তি অনুসরণ করলাম আমরা 92 চুক্তি অনুসরণ করিনি আমরা 92 চুক্তির কথা যেটা বললেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী উনি বলেছেন এই চুক্তি মোতাবেক নয় চুক্তিকে ব্যবহার করে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে কে কি করা যাবে না করা যাবে আমাদের মনে রাখতে হবে যে আরেকটা দিক আছে এই যে আমরা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে সেই আন্তর্জাতিক চাপের মধ্যে সেই বলয়টা আমাদের থার্ড কমিটিতে যে ভোট হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে 135টা ভোট তাদের ফিরে নিয়ে যাওয়ার ব্যাপারে সবাই সম্মত হয়েছে 10টা দেশ তারা আপত্তি জানিয়েছিল 24টা দেশ অ্যাবস্টেন করেছে আর 22টা দেশ অ্যাবসেন্ট ছিল ভোটে এই এই প্রস্তাবটা যেটা কিনা তৃতীয় কমিটিতে গ্রহণ করা হয়েছে সেটা জাতীয় সংসদের সেখানে আপনার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি সেশনে সেখানে আবার এটা প্রস্তাব আকারে আসবে এবং সেটা যদি গ্রহণ করা হয় এবং 135টা ভোটের বেশি যদি ভোট পড়ে পক্ষে এটা পড়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু দেখবেন আপনি এটা একটা বিশেষ চাপ সৃষ্টি হবে নিরাপত্তা পরিষদের মাধ্যমে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যুক্তরাষ্ট্র আমরা দেখেছি অলরেডি টিলারসন সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন ফেরত গিয়ে যে এটা জাতিগত নিধনের পর্যায়ে পৌঁছেছে এবং একসঙ্গে আমরা দেখেছি হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপিয়ান ইউনিয়ন অন্যরা তারা বলেছে এটা হত্যাযোগ্য যেটা সেটা হচ্ছে গণহত্যার পর্যায়ে পৌঁছে গেছে তো এই চাপ যেটা সৃষ্টি হচ্ছে অনেকে বলছে যে মিয়ানমার একটা কালক্ষেপণ করার জন্যে এই চুক্তিটা বলেছে আমরা নিরীক্ষা টিরীক্ষা করে দেখব কজন লোক যেতে পারবে কারা যেতে পারবে এখানে অবশ্যই কিছু চ্যালেঞ্জেস আছে অত সহজ হবে না আমরা যে মনে করে থাকি আমরা তাদের কাছে নাম লিখে পাঠিয়ে দেবো আমাদের 5,50,000 92 সালের সমঝোতা স্মারকের যেই চ্যালেঞ্জগুলো আছে সেখানে বলা হচ্ছে যে যাদের নাগরিকত্বের প্রমাণ আছে কেবল তাদেরকেই ফেরত নেবে মিয়ানমার এবং আমরা বলতে চাই যে এই সহিংসতার শিকার রোহিঙ্গারা সবকিছু ঘরবাড়ি হারিয়ে তারা এদেশে এসছে এবং কোনো এবং একমাত্র দলিল প্রমাণপত্র এগুলো দেখাতে পারলেই তারা তাদের দেশে ফেরত যেতে পারবে তাহলে আমরা কি করে ভরসা করছি যে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে আমরা কি আবার নতুন কোনো ফাঁদে পা দিলাম কিনা আমরা ফাঁদ না এটা তো বুঝতেই পাচ্ছেন সবাই জানে যে মিয়ানমার চেষ্টা করছে আমাদের ফাঁদে পা দিতে যেতে পারি কিন্তু সেখানে হচ্ছে আমরা একটু সাবধানে থাকতে হবে এবং আমরা সেই বারবার বলেছি যে জাতিসংঘের কোনো একটা প্রতিষ্ঠান যেরকম ইউএনএইচসিআর কিংবা আইওএম কিংবা অন্য কারো যারা আছে তারা এর সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন আমরা আরও বলেছি যে কোফি আনান রিপোর্টের যেটা ইমপ্লিমেন্টেশন দরকার সেটার কথা মাননীয় প্রধানমন্ত্রী 5টা যে জিনিস বলেছেন উনি সেটার মধ্যে সেটাও আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি সেটা উল্লেখ করেছেন ওনার যখন উনি বক্তৃতা দিয়েছেন সেসব ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখন এই যে বিভিন্ন প্রিন্সিপালসগুলো বলেছে মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করা এবং তার পরবর্তীতে এই পুরো যে প্রক্রিয়াটাকে সচল করা সে ব্যাপারে মিয়ানমার পদ্ধতি করবে না করবে তো একটু আমাদের ধৈর্য ধরতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক যেটি সই হয়েছে যদি এটি স্মারক হয়ে থাকে তাহলে কোনো সুনির্দিষ্ট চুক্তি করা গেল না কেন না সমঝোতা স্মারক হচ্ছে ইট ইজ বেটার ফর আস চুক্তি করা মানে সেটা লিগাল প্যারামিটার আছে সেখানে যদি ঠিক না থাকে যে কতদিনের মধ্যে ফেরত যাবে কোথা দিয়ে যাবে কোন জায়গার থেকে ফেরত যাবে তাহলে সেগুলো জিনিস একটা আন্তর্জাতিক আইন অনুসারে থাকা দরকার আরেকটি বিষয় জানতে চাই যে এই সংকট কাটাতে নতুন এবং গুরুত্বপূর্ণ কি কি বিষয় সংযোজন করা হয়েছে এতে এখানে যেগুলো করা হচ্ছে সেগুলো আপনাদের তো বলেছে এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সব কিছু উল্লেখ করেছেন আজকে প্রেস কনফারেন্সে তবে এটুকু আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য সহকারে আমাদের 24 ঘন্টার মধ্যে কোনো জিনিস সম্ভব নয় আমাদের দেখতে হবে যে আগামী কয়েক সপ্তাহে কীরকম দাঁড়ায় বিবর্তনটা কীরকম ঘটে এখন খালি চীন এবং ভারত দুজনেই বলেছিল যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমস্যাটা সমাধান চেষ্টা করা
বাংলাদেশ সেটা সমর্থন করেছে, ঠিক আছে, আমরা বলেছি দ্বিপাক্ষিকভাবে করা হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে অবস্থান সেটা কিন্তু আমরা সেখান থেকে পিছপা হইনি। এর মানে এই নয় যে আমরা আমাদের যা কিছু করণীয় জাতিসংঘে নিউ ইয়র্কে কিংবা জাতিসংঘের অফিসে জেনিভায় কিংবা আমাদের জানি আমরা যে হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে অ্যামনেস্টির সঙ্গে আমাদের সংযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে সংযোগ রয়েছে। আমাদের আরও অনেক কিছু জানবার ছিল কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সব প্রশ্ন করা গেল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জমির। আপনারা দেখছেন সংবাদ যোগ, দিনের আরও কিছু বড় খবর নিয়ে ফিরে আসছে। We'll be right back.